ওয়েল, আজকে একাই আমি এই জায়গায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন এবং টেকভার্সের 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে সকলকেই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমার এই পদযাত্রায় সকলেই আমার সাথে আছেন, খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই জন্য খুবই আন্তরিকভাবে ওয়াটার কি বলে ধন্যবাদ এবং চ্যানেলের শুভকামনা আশা করবো সবার কাছ থেকে। তো আজকের আমার ভিডিওটি স্পেশালিটি হচ্ছে যে আমরা বেশ অনেকেই একটা ট্রেন্ড সর্ট অফ লাইক দ্যাট, যে শুক্রবার দিন আমরা কোনো একটা ডিভাইস কিনতে যাব। তো আমি চিন্তা করলাম যে বাজারে যে সকল স্মার্টফোন বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে ভালো ভালো টেক ডিলস খুঁজে বা কালেক্ট করে এনে আপনাদের সামনে উপস্থিত করব, যাতে আপনারা শুক্রবার দিন যখন এই যে আজকের মানে থিমটাই হচ্ছে আমি বৃহস্পতিবার ভিডিওটি দিব, যাতে শুক্রবার দিন আপনি যেন ডিভাইসটি একটা ডিসকাউন্টেড প্রাইসে কিনতে পারেন। এবং এই ব্যাপারটির জন্য আমরা বর্তমানে দু একজন স্পন্সরদের সাথে কথা বলেছি এবং ভবিষ্যতে অন্যান্য স্পন্সরদের সাথেও কথা বলবো, যার তারা আমার টেকভার্স ভিউয়ার্সদেরকে সেই শুক্রবার দিন অর্থাৎ শুধু একদিনের জন্য একটি স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে ডিভাইসগুলো দিয়ে থাকে। আমার ভিডিওটি একই সাথে বর্তমান বাজারের যে স্মার্টফোন প্রাইসিংগুলো সেই ব্যাপারে একটা হালকা পাতলা ধারণা দিয়ে দিবে এবং একই সাথে সিলেক্টেড কিছু প্রোডাক্ট বা মডেলের উপর স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস বা অফার প্রাইস যেটা ওনারা প্রোভাইড করবেন সেই ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করি আজকের ভিডিওটি টপিকটি আগামীকাল যারা ডিভাইস কিনতে যাবেন তাদের অনেকেই খুবই সহযোগিতা করবে। তো বর্তমানে আমরা বাজারে প্রায় 3 রকমের প্রাইস ক্যাটাগরি দেখতে পাই, যেমন এন্ট্রি বা মিড রেঞ্জ, তারপর মিড থেকে হাপার হায়ার রেঞ্জ এবং ম্যাক্স রেঞ্জ। তো আমি চেষ্টা করছি যে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, 20 থেকে 25 হাজার, অ্যান্ড দেন 25 থেকে অল দ্য ওয়ে আপ, এই যে তিনটা ক্যাটাগরির মধ্যে সিলেক্টেড কিছু পপুলার ডিভাইসের উপর যাতে স্পেশাল ডিসকাউন্ট বা অফার প্রাইস পাওয়া যায় সেই ব্যাপারে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার হাতে একটা লিস্ট আছে এই মুহূর্তে, তো লিস্টটা দেখে অ্যাকচুয়ালি আমার বলতে হবে, তো আমি অ্যাকচুয়ালি গ্যাজেট অ্যান্ড গ্যাজেট অ্যান্ড স্মার্ট ভ্যালির সাথে কথা বলেছি এবং তারা বেশ কয়েকটা সিলেক্টেড ডিভাইসের উপর স্পেশাল ডিসকাউন্টের প্রাইস দিতে যাচ্ছে শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য, এবং এই ডিসকাউন্টের প্রাইসটি থাকবে শুধুমাত্র টেকভার্সের ভিউয়ার্সদের জন্য। তো কথা বলা যাক শুরুতে রেডমি নোট 8 কে নিয়ে। অনেকেই গ্রুপে অবশ্য পোস্ট করে যে রেডমি নোট 8 নিবো নাকি নোট 7 প্রো নেবো নাকি A3 নিবো। তো এখানে আসলে অনেকেই সাজেশন দেয় যে আইদার A3 নেন অথবা রেডমি নোট 7 প্রো নেন, অনেকে আবার নোট 8 এর দিকেও ঝুঁকে। তো যারা নোট 8 বায়ার রয়েছেন, যারা ভাবছেন যে আমি নোট 8 কিনবো, তাদের জন্য স্মার্ট ভ্যালি নোট 8 এর 464 ভ্যারিয়েন্টিতে 13,500 টাকার একটি স্পেশাল ডিসকাউন্টের প্রাইস শুধুমাত্র আগামীকালের জন্য দিচ্ছে, এবং আপনারা চাইলেই সেখানে গিয়ে আপনি জিনিসটা গ্র্যাব করে নিতে পারেন। এবং গ্র্যাব করার সিস্টেমটা হচ্ছে যে আপনি সেখানে গিয়ে স্মার্ট ভ্যালিতে গিয়ে বলবেন আমি টেকভার্সের ভিউয়ার্স, এবং অফকোর্স আপনাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। অ্যাকচুয়ালি ইটস নট এ ম্যান্ডেটরি, জাস্ট বলতে হবে যে আমি টেকভার্স থেকে সেই লেটেস্ট ভিডিওটি দেখে এখানে এসেছি। চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে তাদের কাছে শো করলে আপনাকে তারা সেই স্পেশাল ডিসকাউন্টের প্রাইসটি দিয়ে দেবে, এবং এটি শুধুমাত্র রেডমি নোট 8 এর 464 ভ্যারিয়েন্টের জন্যই প্রযোজ্য। এবার মুভ করা যাক একটু অন্য ডিভাইসের দিক দিয়ে, শুরুতেই কথা বলবো রেডমি নোট 7 প্রো কিনে। নোট 7 প্রো স্টিল নাও বাজারে বেশ হট একটা টপিক বিকজ অফ ইটস প্রসেসর, কারণ নোট 8 অ্যান্ড 8 প্রোতে মানে পাবলিকের পছন্দ হয় নাই যে Xiaomi কী অফার করছে। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে নোট 7 প্রো ইজ এ গুড ডিল, যারা স্পেশালি মিড রেঞ্জে গেম খেলেন বা হেভি ওয়ার্কলোডের জন্য একটা ডিভাইস চান তাদের জন্য রেডমি নোট 7 প্রোটা বেশ ভালো একটা অপশন। অ্যান্ড তার জন্য আপনারা রেডমি নোট 7 প্রোর 464 ভেরিয়েন্টটি 13,500 টাকায় গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে পেতে যাচ্ছেন। বর্তমানে নোট 7 প্রো এর 464 নর্মাল প্রাইস খুব সম্ভবত 14,500 কি 15,000 সামথিং লাইক দ্যাট, আমি এক্সাক্ট দামটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে নেই। ওইদিকে আবার নোট 8টাও কিন্তু এরকমই সিমিলার প্রাইস, 15 থেকে 1,450-এর মধ্যে এরকম। তো সেখানে আপনারা নোট 7 প্রোর 464 শুধুমাত্র 464 ভেরিয়েন্টটি পেতে যাচ্ছেন 13,500 টাকায়, শুধুমাত্র আগামীকাল শুক্রবার জন্য এই জিনিসটা প্রযোজ্য থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমার সাথে কথা হয়েছে। তো আপনারা চাইলেই শুক্রবার দিন তাদের বসুন্ধরা অথবা যমুনা যেই সকল আউটলেটগুলো রয়েছে সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারেন, এবং প্রসেসটা ঠিক এই মাত্র বললামই। একই সাথে আরেকটি ডিভাইসে এইরকম একটি ডিল পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে রিয়েলমি এক্স নট XT, বিকজ তো সামনে তো চাইনিজ নিউ ইয়ার আসছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তো এই মুহূর্তটাতে অ্যাকচুয়ালি বর্তমান বাজারে প্রাইসিং খুব হাই এবং আগামী 2 মাস কোনো ডিভাইস বাংলাদেশে খুব একটা আসবে না, কারণ হচ্ছে তাদের চায়নার যে মার্কেট বা যে তাদের সিস্টেমটা আর কি, এটা আমি অ্যাকচুয়ালি ভালো বুঝি না, তো এই জিনিসটা অফ থাকে অ্যাকচুয়ালি, যার কারণে বর্তমানে মার্কেটে ডিভাইসগুলোর প্রাইস কিছুটা বেড়ে গিয়েছে অলরেডি। তো সেখানে আপনি রিয়েলমি XT-ও শুনলাম দাম বেড়ে গিয়েছে, XR-ও দাম বেড়ে গিয়েছে, আপনার গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে রিয়েলমি XR 664 ভেরিয়েন্টটি পেতে যাচ্ছেন 17,000 টাকায়, যেটা খুব সম্ভবত
19,500 কি 19,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে। তো অনেকেই রিয়েলমি এক্স স্টিল নাও কিনে, কারণ হচ্ছে অনেকে নচ পছন্দ করে না। অ্যান্ড রিয়েলমি এক্স অ্যান্ড এক্সটি এর মধ্যে আসলে তেমন আহামরি পার্থক্য নেই ক্যামেরা বাদে। হার্ডওয়্যার তো দেওয়াই আছে স্ন্যাপড্রাগন 710X-এ আর 712 হচ্ছে এক্সটিতে, যেটা অ্যাকচুয়ালি 12 নাকি 15% ফাস্টার। এটা খুব একটা বেশি হিউজ ডিফারেন্স না। তো অনেকে আসলে ফুল স্ক্রিনের মজাটা নিতে চায়, সেই কারণে অনেকে রিয়েলমি এক্স এখনও কিনে। তো তাদের জন্য আমার মনে হয় এই ডিলটা খুব একটা ভালো একটা ডিল হবে, রিয়েলমি এক্স এর 66 17,000 টাকায়। এবার আমরা প্রাইস ক্যাটাগরির আরেকটু উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠেই প্রথমেই বর্তমান বাজারের হট টপিক রেডমি K30। বর্তমানে বাজারে রেডমি K20 প্রায় পাওয়াই যাচ্ছে না বলতে গেলে, আর হচ্ছে K20 Pro-রও প্রায় দাম বেশি। তো বর্তমানে K30 মোটামুটি বাজারে মোটামুটি ভালোই অ্যাভেলেবল। অ্যান্ড সেখানে K30-র গ্যাজেট ইন গ্যাজেটে 6/128 GB ভেরিয়েন্টটি 23,500 টাকায় সেল করছে, যেখানে হচ্ছে আপনার 6/128টি খুব সম্ভবত 26,000 টাকা পাওয়া যায়, আর হচ্ছে 6/64 GB অর্থাৎ বেস ভেরিয়েন্ট যেটি সেটি হচ্ছে 23,24,000 টাকা পাওয়া যায়। তো সেখানে রেডমি K30-র 128 GBটা আপনি পেতে যাচ্ছেন 23,500 টাকায় শুধুমাত্র আগামীকালের জন্য। আই থিঙ্ক ইটস এ ভেরি ভেরি গুড ডিল। অ্যান্ড লাস্টলি আছে তাদের কাছ থেকেই সেম গ্যাজেট অ্যান্ড গ্যাজেট থেকে আপনি লাস্টলি পেতে যাচ্ছেন OnePlus 7T Pro। 7T Pro-র 8/256 GB ভ্যারেন্টি পেতে যাচ্ছেন 57,000 টাকায়, যেটা যেটা রেগুলার প্রাইস হচ্ছে বর্তমানে বসুন্ধরায় 60-62 হাজারের মধ্যে বিক্রি করছে। সেখানে OnePlus 7 Pro আপনি পেতে যাচ্ছেন 57,000 টাকায়। ওয়েল, এটা একটু দামি ফোন। আই থিঙ্ক OnePlus 7 Pro আসলে বায়ার করা যাবে হোয়াট এভার, তবে যারা অ্যাকচুয়ালি এইরকম একটা বাজেটে আসে তারা সবাই OnePlus-এর দিকেই ঝুঁকে। তো আই থিঙ্ক 7 Pro উইল বি আ গুড ডিল ফর ইউ। অবশ্য চেষ্টা করেছি যে রিয়েলমি X2, তারপর হচ্ছে K20, K30, K20 Pro, এই ডিভাইসগুলোতে কেউ কোনো অফার দেয় কিনা, বাট এই মুহূর্তে আসলে এগুলো নাকি পসিবল হচ্ছে না বিকজ অফ চাইনিজ নিউ ইয়ার। তো আপাতত এই কয়টা সিলেক্টেড ডিভাইসে ডিল দেওয়া পসিবল হয়েছে। নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করবো যাতে অন্যান্য স্পন্সররাও বা অন্যান্য সেলাররা যাতে প্রায় সব ধরনের ক্যাটাগরির ডিভাইসে ভালো একটা ডিল আপনাদেরকে প্রোভাইড করতে পারে কিনা। শুধুমাত্র টেকভার্সের ভিউয়ার্সদের জন্য এই ব্যাপারটা রেডি করার চেষ্টা করেছি। জিনিসটা আসলে এইভাবে আমি ভাবি নাই, এটা হুটলে আমার মাথায় চিন্তা আসলো। যেমন গ্রুপে ওই দিন কে যেন পোস্ট করলো যে শুক্রবার ফোন কিনতে যাব, তো কোন কোন শপে গেলে ভালো হয় বা কি, তো জিনিস ওইখান থেকে কিছুটা মাথায় আসলো ব্যাপারটা। আশা করি এই ব্যাপারটা আপনাকে খুব হেল্প করবে প্রাইসিংয়ের ব্যাপারটা। যেহেতু বললামই মানে এখানে যে কয়টা প্রাইসের কথা বললাম প্রায় সবকটাই হচ্ছে খুব মানে এরকম প্রাইসিং আপাতত কেউ দিচ্ছে না, এবং আপনারা তাদের ওয়েবসাইট বা পেজে ঢুকলে বা ফেসবুক গ্রুপে ঢুকলে এই প্রাইস আপডেটটা পাবেন না, বিকজ এটা শুধুমাত্র আমার চ্যানেল থেকে আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, এবং শুধুমাত্র আপনারাই সেখানে গেলে এই সিলেক্টেড প্রাইসটিতে আপনারা কিনতে পারবেন। অ্যান্ড যদি এই ব্যাপারে না জানেন, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কিনতে গেলে আপনাকে তারা রেগুলার প্রাইসে দাম ধরবে। তো আজকের ভিডিওটি একদমই ছোট, তো ছোট তো করা যাবে না, বড় করতে হবে। ইউনো হোয়াট, গতকালের যে K30-র রিভিউটি ছিল সেখানে কমেন্ট পড়ব। তো ফার্স্ট কমেন্ট টেক টু দ্য পয়েন্ট থেকে ওয়াহিদ ভাই কমেন্ট করেছে, আই এম এক্সাইটেড টু সি ইউ ব্যাক ইন অ্যাকশন আকিব, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড ইউ টু ডু, উই আর লাকি এনাফ টু হ্যাভ এন আকিব রাজ ইন বাংলাদেশ টেক ইন্ডাস্ট্রি, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড মেক ইউ সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াহিদ ভাইয়া আপনার মূল্যবান কমেন্টটি আমার চ্যানেল করার জন্য, আমার সত্যি খুব গর্ববোধ হচ্ছে। তো চেষ্টা করবেন যাতে আমরা যারা টেক কমিউনিটিতে রয়েছি আমরা যাতে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি। অ্যান্ড অফকোর্স আমার চ্যানেল আপনাকে তো দেওয়া থাকলো। আবিদ শাহরিয়ার, আমি জানি না আমার কমেন্ট পড়বেন কিনা, কিন্তু বেস্ট অফ লাক ভবিষ্যতের জন্য, আপনার কাছে ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট আশা করছি, ভালোবাসা অভিরাম। ইয়াস, কমেন্ট পড়ে ফেলেছি ব্রো। ইমতিয়াজ তামিম সেই রিভিউটার ব্যাপারে বলেছে, কিচ্ছু মিস হয় নাই, এর আগে যতগুলো দেখেছি একটা কমপ্লিট ছিল না, ফুল কমপ্লিট ভিডিও। আই থিঙ্ক একদম ফুল কমপ্লিট না, বিকজ আমি খুব সম্ভবত একটা দুইটা পয়েন্ট মিস করেছি, যেমন কল কোয়ালিটি বা কি, যাই হোক এত কিছু না অ্যারেঞ্জ করি ঠিকই, বাট যখন বলতে যাই দুই একটা এদিক সেদিক ছুটে যায়, মিস হয়ে যায়। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট স্টিল আমি আমার খুব ভালো চেষ্টা করেছি যাতে সব মানে প্রত্যেকটা ইনফো দেওয়া যায়, যার কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি চেষ্টা করবো সামনে আরেকটু শর্টকাটের মধ্যে যাতে সব কিছু বলে ফেলতে পারি, অ্যান্ড ইনশাল্লাহ সামনে থেকে খুব বেশি লেন্দি ভিডিও হবে না, যেটা অনেকেই আসলে কমপ্লেন করেছে। গেমিং উইথ রেদওয়ান, রাজ ভাই ভিডিও শর্ট কইরেন বিকজ আমাদের এখানে ওয়াইফাই নাই, এমবি দিয়ে দেখি বিকজ আপনার রিভিউ ভালো লাগে। ও, যেটা বললাম আর কি, অ্যাকচুয়ালি যে ভিডিও শর্ট করবো বাট ওয়াইফাই নাই, আমি এখানে কিছু করতে পারবো না। MTech BD MTV, আজকের ভিডিওটার এক্সপ্লেন দেখে বারবার মনে হচ্ছিল আমি MKBHD ভিডিও, আর দূর কী যে কয় এগুলো, থাক সমস্যা নেই, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টারি সাজেশন। অ্যান্ড আমি চেষ্টা করবো যাতে এইরকম আপনারা যেই রকম চাচ্ছেন আর কি, যেটা আমি অ্যাকচুয়ালি ভিডিওর কমেন্ট সেকশন বা আপনাদের ফিডব্যাক দেখে বুঝতে পেরেছি যে আপনারা অ্যাকচুয়ালি ঠিক এইরকম কিছু ইনফরমেশনওয়ালা ভিডিও চাচ্ছেন। অ্যান্ড আমি ইনশাল্লাহ এভরি ভিডিওর ব্যাপার এভরি ডিভাইসের বেলায় সেই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করবো। এমডি শামীম হোসেন বলেছে, ভালো এবং খারাপ দিক যদি এভাবে বলেন তাহলে ভিডিও দেখতে সমস্যা নেই, আপনার জন্য 24 মিনিটের ভিডিও বানাবো, এরপর আধা ঘন্টা।
সাদমান সাদিক, এটা কি ওই সাদমান সাদিক না যে কয়েকদিন আগে কমেন্ট পড়লাম, ভাই আপনার ভিডিওতে ভিউ আর লাইক চ্যানেল সাবস্ক্রাইবার বলে দিচ্ছে আপনি আমাদের কাছে কতখানি সম্মান ও ভালোবাসার, এগিয়ে যান ভাই এভাবে সফল হবেন ইনশাল্লাহ। ও আচ্ছা, ওনার বাকি কমেন্ট অ্যাকচুয়ালি রিড মোড আমি চাপ দিইনি, বাট বাকি কমেন্টে কথা ছিল যে সিলভার প্লেট বাটন আর না আসলে, যদি আমি মিষ্টি না আসার পর যদি মিষ্টি না খাওয়াই তাহলে নাকি এটা হালাল হবে না। আপনি কাইন্ডলি আমার কাছে চলে আসেন, আপনাকে মিষ্টি খাওয়া দিব, অ্যাটলিস্ট আমার হালাল করতে হবে, ইউ নো দ্যাট। যাই হোক, রাশেদ মামুন ভাই বলছে যে ভাইয়ের রিভিউ সবসময় অনেক ইনফরমেশনে ভরা থাকে, তাই জিএসএ মেনে নিতে না গিয়ে ভাইয়ের রিভিউ দেখলে বাংলায় অনেক ভালো ইনফরমেশন জানা যাবে বলে মনে করি। দারুণ ভাই, থ্যাংকস আ লট। ও আর্কটেক, এই হিমেল ভাই তুমি কমেন্ট করছো, যাই হোক, গ্রেট গোয়িং রাজ, আমার উইকলি টেক আপডেট সিরিজ একদিন খেজুর আলাপের দাওয়াত রইলো, অফকোর্স আমি ওখানে যাবই যাব, অ্যান্ড তুমিও আমার এখানে আসবা, কোনো মিস নাই, যদি না আসো খবর আছে। মেহরান ইসলাম ফরহাদ, আই হ্যাভ সিন মোর দেন 20 রিভিউস অ্যান্ড কম্পারিজন ভিডিওস অন K30, ইউ হ্যাভ মেড দ্য বেস্ট ওয়ান, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ আইডেন্টিফাইড সাম এক্সেপশনাল পয়েন্টস সাচ এস ম্যাক্রো শট অ্যান্ড দ্য ফ্ল্যাশ লাইট ইস্যু, কিপ গোয়িং। ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট কিছু কিছু ক্রুশাল পয়েন্ট যেটা আপনাকে ডেলিভার করতে পেরেছি এবং আপনি এটা ভালোভাবে নিয়েছেন, খুব খুশি হয়েছেন, অ্যান্ড থ্যাংকস ফর দ্যাট। নয়ন মণ্ডল, রিয়েলি অসাম রিভিউ বড় ভাই, সিরিয়াসলি আই এম ইউর বিগ ফ্যান, আপনার ভিডিও শেয়ার করেছে অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অনেকেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছে, ও সবার থ্যাংকস। অফকোর্স সাবস্ক্রাইব করবেন চ্যানেলের, চ্যানেলটা যাতে আপনাদের সাথে সাথেই একই সাথে আমরা সকলে একসাথে বড় হই, চ্যানেলটাও যাতে বড় হয়, অফকোর্স সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড রেগুলার ভিডিও আপডেট পেতে চাইলে নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই, কমেন্ট পড়াও শেষ, আমার যে ভিডিওর মেইন টপিক সেই ব্যাপারেও কথা বলা শেষ, আশা করি আপনাদেরকে আজকে এই ভিডিওটা খুবই হেল্প করবে ইনশাল্লাহ। যদি এই ব্যাপারটা যদি আপনার কাছে ভালো লাগে আমি এটা ভবিষ্যতে কন্টিনিউ করব, আপাতত আসলে রেগুলার বা উইকলি এরকম করার কিছু প্ল্যান নাই, জাস্ট মাথায় আসলো তাই এই ব্যাপারটা নিয়ে এরকম করলাম। তো ভবিষ্যতে যদি স্পন্সররা আমাকে একই সাথে সাপোর্ট করে এবং আপনারাও যদি এইরকম একটি ভিডিও এভরি উইকলি অথবা এভরি মান্থলি দু একটা করে চান, তাহলে ইনশাল্লাহ এই সিরিজটা নিয়ে আমি আগাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।